السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد আসলে আমরা শুরু করছিলাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই এর কিতাব শরহুত তাহাবিয়া বা কিতাব আকীদাত তাহাবিয়া নিয়ে আলোচনা করছিলাম। আমরা আজকের পর্বে আমরা গত পর্বে ওয়াদা করেছিলাম যে আমরা ইমান থেকে শুরু করব, তো আধা ঘন্টা পার হয়ে গেল, আমরা আসলে ঢুকতে পারিনি চেষ্টা করার পরেও ইউটিউবে, আমরা এখন শুরু করছি ফেসবুক থেকেই। এই জন্য যে জিনিসটা আজকে শুরু করব সেটা হচ্ছে ইমা আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই বলছেন যে ওয়াল ইমানু হুয়াল ইকরারু বিল লিসানি ওয়াস তাসদীকু বিল জিনান, এটুকু তিনি বলেছেন। আল ইমানু হুয়াল ইকরারু বিল লিসান ওয়াস তাসদীকু বিল জিনান, ইমান হচ্ছে ইকরার বিল লিসান, জিব্বা দিয়ে মুখ দিয়ে যে জিনিসটা শিখে, এটা হচ্ছে ইমা আবু জাফর তাহাবী রহমতুল্লাহ এর বক্তব্য। এই বক্তব্যটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য নয়। আসলে এই মাসালাতে তিনি সঠিক, এটা আমরা স্বাভাবিকভাবে বলবো, তবে তিনি এটাকে বলা হয় মুরজিয়াতুল ফোকাহা বা ফকি, যে সমস্ত মুরজিয়া ছিলেন তাদের মতটাকে তিনি তুলে ধরতে পেরেছেন। এই মাসালাতে তিনি সঠিক পথটি তুলে ধরেননি, এটা হলো আমাদের কাছে বিশ্বস্ত কথা। এর কারণ কী? কারণ হচ্ছে ইমা আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই যেই তিনি যখন আকিদার এই মতনটা লিখেছেন তখন তার কাছে যারা ছিল তারা এই মতে বিশ্বাসী ছিল। ইমান বলতে তারা দুইটা জিনিসকে বুঝতো, একটা হচ্ছে মুখের স্বীকৃতি, একটা হলো অন্তরের স্বীকৃতি, অন্তরে বিশ্বাস করা, এই দুইটা জিনিসকে বুঝাইতো। এর মাধ্যমে যে জিনিসটা বাদ দেওয়া হচ্ছে সেটা কী? সেটা হচ্ছে আমল, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, এটাকে তারা বাদ দিচ্ছে। তো এইটা হচ্ছে মূল জায়গা, যে এমন একটি জায়গা যে জায়গাতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে হানাফি বা হানাফিদের একটা বিরোধ তৈরি হয়েছে, একটা বিরোধ তৈরি হয়েছে। তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের হানাফিরাও আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভুক্ত হতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই মাসালাতে গিয়ে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদার বাইরে চলে গেছে। এই মাসালাটা সঠিক না। সঠিক হচ্ছে আল ইমানু কাউলুন ওয়া আমাল, ইয়াজিদু ওয়া ইয়ানকুস ও ইউস্তাস নাফি। ইমান হচ্ছে কথা, কাজ, কথা কাজ, এবং বাড়ে কমে, এবং তাতে ইনশাআল্লাহ বলা যায়। এগুলো আহলুস সুন্নাত জামাতের পাঁচটি নীতি। আহলুস সুন্নাত জামাতের এই পাঁচটি নীতি হচ্ছে ইমানের পরিচয়। অর্থাৎ ইমান যদি চিন্তা হয় পাঁচটি জিনিস ঠিক না থাকলে সারা জীবন ভুল হবে, সারা জীবন ভুল হবে। এদের ইমানের এই মাসালাতে ভুল হওয়ার কারণে অনেক মানুষই আপনি দেখবেন ইমানদার দাবি করতেছে সালাত পড়ে না, দিন মানে না, শরিয়া মানে না, দিন বিরোধী চলে, শরিয়া বিরোধী চলে, আল্লাহ রাসুল বিরোধী কথাবার্তা বলে, তারপরেও তারা ইমান থেকে যায়। কারণ তাদের নিকট হচ্ছে অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকৃতি, এখন যেটাই করুক কর্মকাণ্ডে যাই করুক না কোনো ইমান যায় না। এই ভুলটা, এটা মুরজিয়া বলা হয় ওদেরকে, যারা এই জাতীয় বিশ্বাস করে তাদেরকে মুরজিয়া বলা হয়। যে ইমান শুধু অন্তর আর মুখের, অন্তর আর মুখের ইমান আমলের নাম নয়, এটা মুরজিয়াতুল ফোকাহা বলে ওদেরকে। অর্থাৎ হানা বা হানাফিরা যে এই মতটা পোষণ করে থাকেন, তো তিনি যেহেতু ইমাম আবু ইমাম তাহাবী রহমতুল্লাহ যেহেতু হানাফি মাজহাবের লোক ছিলেন, তিনি এখানে তার মাজহাবের মতটি এনেছেন, কিন্তু এটা আসলে সঠিক মত নয়। এর আগে আমরা একটু ইমান সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ইমান কেন দিয়ে, ইমান দিয়ে কেন শুরু করতে হবে? আকিদার যে কোনো পাঠ শুরু করার আগে ইমান দিয়ে আকিদার পাঠ শুরু করতে হবে। এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার মজলিসে বসাচ্ছিলেন, এমন সময় এক লোক এসে বললেন, রাসূলের সামনে বসলেন, বসে বললেন যে আখবির নিমাল ইমান, আপনি আমাকে ইমান কী জিনিসটা জানিয়ে দিন, প্রথমে প্রশ্ন। তখন রাসূল ইমান কী জিনিস, রাসূলের ইমানের রুকনগুলি বললেন, আল ইমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি। ইমান হচ্ছে আল্লাহর উপর ইমান আনা, ফেরেশতাদের উপর ইমান আনা, কিতাবের উপর ইমান আনা, এবং রাসূলদের উপর ইমান আনা, তারপর আখিরাতের উপর ইমান আনা, তাকদীরের উপর ইমান আনা, ছয়টি জিনিসের কথা তিনি বলেছেন। তাহলে দিনের এই এটার পরে জিজ্ঞাসা করলেন ওই লোকটি যে আখবির নিমাল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে জানা, আমি সংক্ষেপ করছি লম্বা হাদিস, তারপরে ইসলাম সম্পর্কে জানালেন, তারপর আখবির নিমাল এহসান, আমাকে এহসান সম্পর্কে জানান,
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এহসান সম্পর্কে জানালেন। তারপর যখন লোকটি চলে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি জানো কে এসেছিল? ওমর বলেন যে আল্লাহ এবং তার রাসূলই জানে। তুমি বলেন যে তিনি হচ্ছে জিবরিল, তিনি এসেছিলেন তোমাদেরকে দীন শিক্ষা দিতে। তাহলে দীন কিসের নাম? দীন হচ্ছে ঈমান, ইসলাম, এহসানের নাম। দীন হচ্ছে ঈমান, ইসলাম, এহসানের নাম। এই জন্য ঈমান আগে শিখতে হয়, ঈমান দিয়ে শুরু করতে হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তার ফেকুল আকবরের শুরু করেছেন ঈমান দিয়ে, আল ইমানু আন্তুমিনা বিল্লাহ এভাবে শুরু করেছেন। অর্থাৎ আকিদার শুরুটাই তিনি এভাবে করেছেন। তো আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই ভিন্নভাবে শুরু করলো, আমরা সেই অংশটুকু আগে আনছি যে অংশটুকু তিনি ইমানের ব্যাখ্যা দিয়েছেন, এটা আগে নিয়ে আসছে। এই ব্যাখ্যায় তিনি বলছেন, যদিও এই প্যারাটা তার অনেক পরে তিনি আলোচনা করেছেন, কিন্তু আমরা এটা সামনে নিয়ে আসছি শুধু ধারাবাহিকতা রক্ষার্থে। তিনি বলেছেন, ইমান হচ্ছে মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাস। এটা কিন্তু ইমানের আংশিক সত্য, আংশিক আলোচনা হয়েছে, পুরোপুরি আসে নাই। ইমান হতে হলে তিনটা জিনিস লাগবে যদি এই নিয়মে আসি। একটা হচ্ছে মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং আমল বিল আরকান বা কর্মকাণ্ড বা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা। এই তিনটা জিনিস লাগবেই, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেটাকে বাস্তবায়ন করা, এটা লাগবেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি একটা অধ্যায় রচনা করেছেন তার সহির মধ্যে, বাবুন আল ইমানু কাউলুন ওয়া আমাল ইয়াজিদ ওয়া ইয়ানকুস। অধ্যায় ইমান কথা ও কাজের নাম, ইমান বাড়ে ও কমে। ইমান কথা ও কাজের নাম, ইমান বাড়ে ও কমে। এরপর তিনি ইস্তিসনার কথা আনছেন, অর্থাৎ ইমান ইনশাআল্লাহ বলা যায়। তাহলে বোঝা গেল এই পাঁচটি জিনিস লাগবেই, ইমান কথা কাজ বাড়ে কমে এবং ইমানে ইনশাআল্লাহ বলা, এগুলি আহলে সুন্নাহ জামাতের একটি কিছু মৌলিক নীতিমালা। ইমান কথা কাজ, তো কথা কাজ বলতে পারেন যে কথা কাজ বলছে, তো অন্তরের কথা তো কিছু বলে নেই, এটা বলতে পারে। তো মূলত কথা, অন্তরের কথা আছে আবার অন্তরের কাজ আছে, মুখের কথা আছে মুখের কাজ আছে, মুখের স্বীকৃতি আছে মুখের স্বীকৃতি আছে, আবার কর্মকাণ্ডে কিছু আছে কাউলুল অন্তরের কাউলুল লিসান আমলুল লিসান, আরেকটা হলো কাউলুল কলবে আমলুল কলবে, আরেকটা হলো আমলুল জওয়ারে। এই পাঁচটা জিনিস লাগবে। অর্থাৎ আমি আবার বলছি, অন্তরের কথা অন্তরের কাজ, মুখের কথা মুখের কাজ, আরেকটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এই পাঁচটা জিনিস লাগতেছে আমলের জন্য, এটাকে কাউলুন আমল বলে, এটাকে কথা ও কাজ। তো ইমানকে বুঝতে হলে ইমান আসলে কী জিনিসটা সহজে, যেহেতু ইমান ওদের নিকট, যেই কারণে তারা ইমান অর্থ বিশ্বাস করে অধিকাংশই, এবং অনেকেই আমল না করে বলে থাকে যে আমার ইমান ঠিক আছে কাজ না করো। তাকে যদি বলা হয় যে আপনার তো গরু চুরি হয়ে গেছে, সে বলে যে আমার বিশ্বাস ঠিক আছে কিছু করলো না, বুঝা গেল বিশ্বাস ঠিক নেই আসলে। তার যদি বলা হয় যে আপনার গাড়ি চুরি নিয়ে গেছে, সে চুপ করে বসে থাকে, বোঝা গেল তার আসলে বিশ্বাস ঠিক নেই, সে বুঝে নেই। বিশ্বাস তো মানুষকে দাওয়াত করে যে বিশ্বাস অনুসারে মানুষ কাজ করবে, সে তো কিছু করে নেই। এখন এইভাবে ইমান অর্থ বিশ্বাস করার কারণ হচ্ছে মূল জায়গাতে একটা ভুল, সেটা হচ্ছে ইমান শব্দের আসল অর্থটা কী, এটা বোঝার ক্ষেত্রে ভুলটা বলছে। ইমান শব্দের আসল অর্থ যদি আমরা প্রাচীন বিভিন্ন ডিকশনারিতে খুঁজি, তো দেখব যে ডিকশনারিওয়ালারা একটা ভুলের কারণে এই শব্দটি আমাদের মধ্যে বেশি প্রসার লাভ করেছে, ইমান অর্থ বিশ্বাস। ডিকশনারিওয়ালারা বেশিরভাগ জায়গাতে দেখবেন বলছে যে ইমান হচ্ছে বিশ্বাসের নাম, তারা এটা বলে দিয়েছে ইমান অর্থ বিশ্বাস। কিন্তু ইমান অর্থ বিশ্বাস আসলে নয়, ইমান অর্থ যখন ইমান আরবি একটা শব্দ, এরপরে কখনো বা আসে কখনো লাম আসে, যখন ইমানের পরে বা আসে তখন এর অর্থ হয় স্বীকৃতি দেয়া, আর যখন ইমানের পরে লাম আসে তখন এর অর্থ হয় বিশ্বাস করা। ইমান শব্দটি ইয়ার মতো তাসদিকের মতো এভাবে বিনা হরফে ব্যবহার হয় না, আমানা বিহি হয় অথবা আমানা লাহু হয় আরবিতে, দুইটা অর্থে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, কখনো এই অর্থে কখনো এই অর্থে ব্যবহৃত হয়।
তাহলে শুধু ইমান অর্থ বিশ্বাস এটা বলা কখনো ঠিক নয়, আর এই ভাষাতে এটা ভুল। কারণ আরেকটি কারণ হচ্ছে ইমানের বিরোধী হচ্ছে কুফুর, আর কুফুরি হচ্ছে অস্বীকার করা, কুফুরি হচ্ছে অস্বীকার করা। তাহলে ইমান কী হবে? স্বীকার করা। তো ইমান অর্থ স্বীকার করা, এটা হচ্ছে ইমানের আবিধানিক অর্থ, ইমানের পারিভাষিক অর্থ। ইমান এমন একটি শব্দ যেটা ইসলামের আগেও ছিল, ইসলামের পরও আছে। অর্থাৎ ইসলামের আগে মানে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন আগেও ছিল, আরবদের মধ্যে শব্দ ব্যবহার হতো, আর তিনি আসার পরে এরপরে তো ব্যবহার কোরআনও আসছে, হাদিসও আসছে, প্রচুর শব্দ ইমান শব্দটি আসছে প্রচুর। এসব জায়গাতে ইমান অর্থ কখনও শুধু বিশ্বাসটা আসে নাই, কিন্তু মানুষ এটাকে শুধু বিশ্বাসের উপর রেখে দিয়েছে। ধরুন একটা শব্দ আমরা ব্যবহার করি দাব্বা, দাব্বা অর্থ হচ্ছে প্রাণী। আর ওই ভাষাতে যেটার প্রাণ আছে চলাফেরা করে এটাই দাব্বা। কিন্তু বর্তমান সমাজে আরবিতে দাব্বা বললে শুধু চতুষ্প জন্তু বোঝায়, অন্যগুলিকে দাব্বা বলে না। এর অর্থ হচ্ছে একটা শব্দ যদি এক অর্থে ব্যবহৃত হয় অন্য প্রয়োজনে এটাকে শরীয়ত এটাকে আরেক অর্থে নিয়ে গেছে, এটা হল বোঝানোর অর্থ। কিন্তু এখানে ইমান শব্দটি শরীয়ত পরিবর্তন করে নাই, যেটা আগে আছে ওইটাই রয়ে গেছে। কী হিসাবে ব্যবহৃত হচ্ছে, বা দিয়ে ব্যবহার হচ্ছে, লাম দিয়ে ব্যবহার হচ্ছে, এটা হলো নির্ধারণ করতে হবে। যদি বলা হয় আমানা বি, তখন অর্থ হচ্ছে সে স্বীকৃতি দিচ্ছে, অন্তরের স্বীকৃতি, মুখের স্বীকৃতি এবং কর্মকাণ্ডের স্বীকৃতি এটা বোঝাবে। আর যখন আমানা লাহু, তখন যেটা হলে সে এটাকে বিশ্বাস করতেছে, লাম আহমা আমানা লাহু হলে। এই জন্য কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন যখন ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলেরা আসলো বিকালবেলা কাঁদতে কাঁদতে, এসে বললো যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে, ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। তারপর বলতেছে ওয়ামা আনতা বিমুকমিন ইল্লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, যদি আমরা সত্যবাদীও হই তবু আপনি আমাদের বিশ্বাস করবেন না। স্বীকৃতি দেওয়ার প্রশ্ন আসতেছে না এখানে, বিশ্বাসকতা। কারণ লাম মুমিনি লানা বলছে, লানা লাম আসলে তখন হয় ইমানের পরে, লাম আসলে তখন হয় বিশ্বাসের অর্থে। আর অন্য সব জায়গাতে আমান তু বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর উপরে ইমান আনলাম, আল্লাহ যিনি মিনুনা বিল গায়েবে, গায়েবের উপরে যারা ইমান আনে। এখানে ইমান অর্থ হলো স্বীকৃতি দেয়া, গায়েবকে গায়েবের উপরে স্বীকৃতি দেয়া, শুধু বিশ্বাসের সাথে সম্পৃক্ত না। তাহলে যেই কারণে এই ভুলটা হচ্ছে সেটা হচ্ছে আরবি ভাষাতে আমানা বিহি এবং আমানা লাহু দুটো ভিন্ন অর্থ আছে, কিন্তু তারা দুইটাকে একসাথ করে ফেলছে, একসাথ করে ইমান অর্থ করেছে যে ইমান অর্থ হচ্ছে ইয়া করা, বিশ্বাস করা, এটা কিন্তু ঠিক নয়। এই জন্য এই ভুলটার কারণে এখানে ভুলটা আসছে, কিন্তু মূল হবে কি ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইর এই আবারতের মধ্যে কমতি আসছে, কম আসছে, পরিপূর্ণ কথা আসেনি। আসা দরকার ছিল আল ইমানু ইকরার বিল লিসানি ওয়া তাসদীক বিল জিনানি ওয়াল আমালু বিল আরকানি, তিনটা থাকা দরকার ছিল, ইমান মুখের স্বীকৃতি এবং অন্তরের বিশ্বাস এবং কর্মকাণ্ডের বাস্তবায়ন, এই তিনটা জিনিস থাকা দরকার ছিল। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই একটা অধ্যায় রচনা করেছেন বা একটা পরিচিত রচনা করেছেন, তিনি বলেছেন বাবুন আর সলাত মিনাল ইমান, সলাত ইমান, সলাত ইমানের অংশ। কারণ আল্লাহ কোরআনে কারিম বলছেন ওমা কান আল্লাহ লিউদিয়া ইমানকুম, আল্লাহ তোমাদের সলাৎ বিনষ্টকারী নন। এখানে ইমান অর্থ সলাৎ বুঝাচ্ছে সমস্ত মুফাসসিরদের নিকটেই। তো এই কারণে ইমান অর্থ ইমান সলাৎ অর্থাৎ যে কোনো আমলকে ইমান বলা হয়। বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুল ইমানের শুরুতে এটা ভালো করে সাব্যস্ত করেছেন, এটা কারণ এটা যদি শুদ্ধ না হয় পরবর্তী সব ভুল হতে থাকবে। তো ইমানের যেই জায়গাতে আমি আবারও বলছি তোকে বোঝার জন্য, আমাদের ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি ইমানের সংজ্ঞা দিয়েছেন, ইমান হচ্ছে মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস। কিন্তু আমরা বলবো যে না, ইমান অর্থ মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস আর সাথে সাথে কর্মকাণ্ডে বাস্তবায়ন, তিনটা মিলে ইমান। এই তিনটা মিলে ইমান এটাকে সাব্যস্ত করতেই হবে, এই তিনটা মিলে ইমান। এখন এইটুকুতে এসে আবু হানিফ রহমতুল্লাহ আলী এবং তার সাথীরা যেই মাসলাক, যে পদ্ধতি অবলম্বন করেছেন, তারা বলেন যে হ্যাঁ আমল বিল আরকান বা কর্মকাণ্ডে নিয়ে যাওয়া এটাও ইমান, তবে এটা শর্ত, এটা রোকন না। শর্ত এবং রোকনের মধ্যে তারা পার্থক্য করেছেন এই জন্য যে মূল অংশ না, এটা আছে, এটা পরিপূরক, এটা না হলে ইমানটা পূর্ণ হলো না, এইভাবে বলে। কিন্তু আমরা বলি যে না, আমল একটু হলেও লাগবেই, একটু হলেও আমল লাগবেই, সামান্যতম আমল
আমলের ইচ্ছা করাটাও আমল। যখন একজন মানুষ ঈমান আনলো, ধরেন যে কোনো মানুষ ঈমান আনলো আল্লাহর উপরে, রাসূলের উপরে, এরপর মুখে স্বীকৃতি দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মধ্যে এই ভাবান্তর আসতেই হবে যে আমি সালাত পড়ব, যাকাত দেব, সওম পালন করব, শরীয়তের মেনে নেব, এটা তো আমল। এই আমলটুকু তার না আসলে সে ইমানদার হইতে পারবে না। সময় আসলে করবে, কিন্তু আগে তো বিশ্বাসটা সাথে সাথে এটা স্বীকৃতি দিতে হবে যেটা করব, যে কাজগুলির স্বীকৃতি আমি দিচ্ছি। তো এই জিনিসটার স্বীকৃতিটা অবশ্যই থাকতে হবে। এইটা ওনারা বলছেন যে না, এটা যখন আসলে তখন কাজের সময় প্রমাণ হবে, শর্ত দিয়ে প্রমাণিত হবে যে সে কাজটা করতেছে কি না, সেটার উপরে ইমান প্রমাণিত হচ্ছে। আমরা বলি যে ইমান হয়নি এখন এতক্ষণ পর্যন্ত এগুলিকে স্বীকার না করতেছে। একজন মানুষ যদি কোনো বলে আমি আল্লাহর উপরে ইমান আনলাম, রাসূলের উপরে ইমান আনলাম, অন্তরের মুখে বলল, এতে সে ইমানদার হয়েছে। যদি ওই সময় ইমানদার হয়, ইমানদার কমপ্লিট হয় না তার, ওই সময় ইমানদার হলো যে সাথে সাথে আল্লাহ তার রাসূলের কথা শুনবো, মেনে চলবো, সব কিছু করবো, তখন যে ইমানদার হবে। এর আগে ইমানদার হবে না, মুখে এটা বললেই হলো না। মুখে এটা বললে সাময়িকভাবে সে দেখা যাবে যতক্ষণ পর্যন্ত সে ইয়ার ভিতরে পড়বে না, হত্যার ভিতরে পড়বে না, দেখা যাবে এক সালাত দুই সালাত পার হচ্ছে, সালাত পড়ে কিনা দেখতে হবে। সালাত পড়লে তাকে হত্যা করা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নুহিতু আন কাতলিল মুসাল্লিন, যারা সালাত পড়ে তাদেরকে হত্যা করতে নিষেধ করা হয়েছে আমাকে। অত বোঝা গেল সালাত পড়ে তার ইমান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যুদ্ধে গেলে, যুদ্ধ করতে গেলে তিনি বলতেন যে অপেক্ষা করো, আজান শুনো কিনা দেখো। আজান শুনলে তিনি সেখানে যুদ্ধ করতেন না, বলতেন ইমানদার রয়েছে। এবং মক্কাতে আল্লাহ তাআলা বলছেন যে হুদাইবিয়ার সন্ধির পরে বলতেছেন, হুদাইবিয়ার সন্ধির পরে আল্লাহ তাআলা বলতেছেন এটা যে যদি মক্কাতে ইমানদাররা তোমাদের হাতে মারা পাওয়ার ভয় না থাকতো, তাহলে ভীষণ কারবার ঘটে যেত। এই জন্য আল্লাহ তাআলা সন্ধির ব্যবস্থা করেছে, এই মক্কাতে কিছু ইমানদার রয়েছে যারা যেন মারা না পড়ে, এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিয়েছেন, যে সন্ধির ব্যবস্থাপনা করেছেন। তাহলে ইমান অর্থ হচ্ছে, ইমান কিন্তু যতক্ষণ পর্যন্ত আমলে বাস্তবায়ন না আসবে, অত বাস্তবায়নের ইচ্ছা তার অন্তর না থাকে পরিপূর্ণভাবে, তখন কিন্তু ইমানদার হইতে পারে না। এই জন্য এই সংজ্ঞাটার মধ্যে কী আছে, একটু কসুর রয়েছে, কসুর রয়েছে বা এটার মধ্যে একটু কমতি রয়েছে, এই সংজ্ঞাটা তিনি দিয়েছেন। এই জন্য আল ইমান ওয়াল ইকরার বিল লিসান ওয়া তাসদিক বিল জিনাল ওয়াল আমাল বিল আরকান, এর তিনটা বললে পূর্ণ হইতো। তিনটা যেহেতু বলেন নাই, ইমান বলছেন শুধু মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাস, এই জন্য বেশিরভাগ আমাদের হানাফি ভাইরা আমরা আমল করি না, আমল বাদে থাকি বেশিরভাগ, অথবা ফজল আমল বেশি চিন্তা ভাবনা করছি, অথবা কেউ পরবর্তী আর অনেকেই বেশি অনেকেই দেখবেন যে আমল করে না। এ তো হচ্ছে মুরজিয়াতুল ফোকাহা যারা, তাদের সমস্যা। মূল মুরজিয়া যারা তারা কী করে, মূল মুরজিয়া যারা তারা শুধু ইমান অর্থ অন্তরে বিশ্বাসকে নেয়, অন্তরে বিশ্বাস হলে যথেষ্ট। আরেক গোষ্ঠী আছে মনে করে অন্তর আল্লাহকে চিনলেই যথেষ্ট, আল্লাহকে চিনলেই যথেষ্ট। তো এই ভুলটা ওই সময় হয় যখন ইমানের রোকনগুলি চিনা না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কখনো কেউ যদি সালাত আদায় না করতে ইমানদার মনে করতো না, কারণ সালাত ইমানের পরিচয়। বাহ্যিক ইমান যা আছে, যার ইমানের ইমান যে আছে তার অন্তরে ইমান, মুখের যে স্বীকৃতি দিচ্ছে, এটার প্রমাণ পাওয়া যাবে সালাতের মাধ্যমে। কেউ যদি ইমান বলে যে আমি ইমান আনছি, হ্যাঁ যে আমি ইমান আনছি, মুখে বললো অন্তরে স্বীকার করাতে, সে বলে অন্তর আমার আছে এটা, আচ্ছা মানলাম দুইটা, কিন্তু সালাত চলে গেল, সালাত পড়লো না, জাকাত দেওয়ার জাকাত দিল না, শরীয়তের মাসলা হালাল হারাম মানল না, বোঝা গেল তার ইমান নাই, এটা মুখের কথা বলছে, অন্তরটা সত্য বলে প্রমাণিত হয় নাই। অন্তরের জিনিসও দুইটা লাগবে, একটা হচ্ছে অন্তরেরটার কথার অন্তরটার কাজ আছে, একটা আল্লাহর জন্য যদি ভালোবাসা তার থাকে, ভালোবাসাটা হচ্ছে অন্তরের কাজ, এটা থাকলে অবশ্যই তার জন্য সালাত আসবে, সালাত পড়তে যেতে বাধ্য হবে, সেটা সে করে নাই। তো মুখের কথায় যথেষ্ট নয়, মুখের কথাটা কাজ হচ্ছে সাথে সাথে বাস্তবায়ন করা, সালাত আদায় করা, মুখ দিয়ে বের হওয়া আল্লাহ আকবর বের হওয়া, সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুরু করা, এটা না হলে তার কথাটা শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে যথেষ্ট হচ্ছে না। তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কেন, আমরা ওখানে শর্ত দিয়েছি, আমরা জানেন যে কালেমা লা ইলাহার সাথে শর্ত আছে অনেকগুলো, শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কারণ লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কারণ জানা কেউ ইমানদার হয় না কেন, কারণ হচ্ছে ওখানে কিন্তু শর্ত আছে যে কবুল করা লাগবে, এখলাস লাগবে, আমল করা লাগবে, এনকিয়াত করা এনকিয়াত লাগবে, এগুলো যে বলা শর্তগুলো বলা হয়েছে এই কারণে, কারণ ইমান ওই পর্যন্ত পূর্ণ হবে না যে পর্যন্ত আপনার আমলে সেটা বাস্তবায়নে না আসবে। ইমান করতে হয়, ইমানদার সাহাবায়ে কেরাম কখনো এরকম করেন নাই যে ইমান এনেই তার সময় আসছিল, হ্যাঁ এরপরে মরে গেছেন কিন্তু আমল করেন না, এরকম পাওয়া যায় না। হ্যাঁ বলতে পারেন যে অনেক মানুষ আছে ইমান এনে সাথে সাথে মরে যায়, তার ইমান আনার পর ইচ্ছা ছিল আল্লাহকে ভালোবাসছে, তারপরে সে জানা যাবে না, হবে না, কমপ্লিট ইমান হয় নাই তার, শুধু মুখে এটা বলে দিছে এটা হবে না। এই জন্য কেন
হাদিসে যেটা আসছে মান কান আখিরু কালাম লা ইলাহা ইল্লা দাখাল জান্নাহ, অনেকে এটা দলিল দিতে পারেন যে যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লা জান্নাতে প্রবেশ করবে, কিন্তু তারা জানেন না যে হাদিসটার শব্দ ভিন্ন ভিন্ন আসছে, সবগুলো একত্র করে আমরা হুকুম দিয়ে থাকি। আমাদের নিকট আহলে সুন্নাহ জামাতের নীতি হচ্ছে এটা যে একই বিষয়ে হাদিস আসা সবগুলিকে একত্রিত করে একটা হুকুম দিতে হবে। সেটা কি? মান কান মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কালবিহি, অন্তরের সত্যতা সহ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান খালিসভাবে বলছে, এগুলো অন্তরের কাজটা লাগবে, অন্তরের আমলটা লাগবে, অন্তরের আমলটা হলেও লাগবে, হয়তো বাহ্যিক আমল সে করতে পারেনি, সময় পায়নি, কিন্তু অন্তরের আমলটা লাগবে, অন্তর আমলটা লাগবে। এই জন্য অন্তর আমল লাগা, অন্তর আমল না হলে তাহলে তার বোঝা গেল যে শুধু বিশ্বাস আর শুধু একরার শুধু স্বীকৃতি এটা কিন্তু ইমান হতে পারে না এবং এটা হয় না, এবং এটার কারণে সে নাজাত পাবে না আখেরাতে। সুতরাং যে ব্যক্তি বলবে ইমান অর্থ শুধু মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাস এটা যথেষ্ট নয়, এটা ইমানের সংজ্ঞা হয়নি, এটা মুরজিয়াতুল ফোকা, এই জন্য ওদেরকে বলা হয় যারা এই মতটি পোষণ করে যে ইমান অর্থ শুধুমাত্র মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাসে ইমান যথেষ্ট, আমল লাগবে না বা আমল ইমানের অংশ নয়, এটা অতিরিক্ত জিনিস তারা, বা এটা শর্ত, এটা ইমানের মূল রোকন নয়, তারা এই ভুলটা করে যাচ্ছে, এটা আহলে সুন্নাহ জামাতের মূল আকীদার অংশ নয়। এখানে আরেকটি জিনিস যেই কারণে মূল ভুলটা হচ্ছে সেটা আমরা বলে রাখি, যেই কারণে এই ভুলটা হচ্ছে সেটা হচ্ছে আহলুল কালাম যারা কালাম শাস্ত্রবিদের যারা কালামে যারা ঢুকছে, আহলুল কালামুল কালামে যারা ঢুকছে, তাদের একটা ভুল ভুল হচ্ছে তারা ইমানকে একটা মনে করে তাকে বাসিত, যে এমন একটা জিনিস বা এমন একটা সূক্ষ্ম জিনিস যেটার সাথে আর কিছু যুক্ত হতে পারে না, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা জিনিস থাকবে ইমান, এরপরে যুক্ত হবে তার সাথে অন্য জিনিস আমল। তারা বলে যে মূল জিনিসটা হচ্ছে ইমান আর আমলটা হচ্ছে বাড়তি জিনিস, এটা একটা ভুল ধারণা। ইমান শুরুই হয়েছে কতগুলো জিনিস দিয়ে, ইমান একটা জিনিস দিয়ে শুরু হয়নি, এটা ভুলটা হয়েছে। ইমান হচ্ছে মোরাক্কাব, ইমান কতগুলো জিনিসের সমষ্টির নাম, ইমান একটা জিনিসের নাম নয়। ওনারা বলে ইমানের মূল হচ্ছে তাসদিক অর্থাৎ অন্তরের বিশ্বাস, সেটার পরে মুখেরটা হচ্ছে প্রমাণ যে ইমান আনছে, এইটা তারা বলে থাকে, কিন্তু এটা ইমানের কোনো অংশ না। এই জন্য আশায়রারা মাতুরিদিরা আমার দেশে যারা যাদের মতামত চলে, এদের মত হচ্ছে এটা ইমান মূল হচ্ছে তাসদিক, সরে ইমান হচ্ছে তাসদিক শুধুমাত্র বিশ্বাস। তো মুখেরটা স্বীকৃতির কথা বলেন কেন, এটা বলি এই জন্য মুখের স্বীকৃতি নাহলে বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা বোঝার জন্য শুধুমাত্র বলছি মুখের স্বীকৃতিটা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে হবে, আশহাদু আল্লা ইলাহা বলতে হবে। ওদের নিকট শুধু ইমান একটা জিনিসের নাম, এটা হচ্ছে শুধু বিশ্বাস নাম, সেই বিশ্বাসটা আবার কতটুকু এটা তো তাদের সমস্যা আছে, এই বিষয়টা বাড়ে না কমে না তাদের কাছে আবার, অথচ ইমান বাড়ে কমে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, রাসূলুল্লাহ হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম তার হাদিসেও বলেছেন। তাহলে এই মূলের ভুলের কারণে সারা জীবন কিন্তু এই ভুল টানতে হয়, সারা জীবনে ভুলটা টানতে হয় ইমানের অর্থ বুঝার ভুল হওয়ার কারণে। ইমানের অর্থ যতক্ষণ পর্যন্ত আপনি শুধু বিশুদ্ধটা না নেবেন ততক্ষণ পর্যন্ত প্রতি পদে পদে ভুল হতেই থাকবে, প্রত্যেকটা মাসালায় ভুল হতেই থাকবে, এই জন্য ভুলগুলি হয়। আশায়রা মাত্র দিয়ে ফেরকার তাদের মূল সমস্যা হচ্ছে আহলে সুন্নাহ জামাতের সাথে তাদের মূল পার্থক্য ইমান নিয়ে শুরু হয়েছে। তারা বলে ইমান অর্থ শুধু বিশ্বাসের নাম, তারা বলে এটা এটা অবৈধানিক অর্থ, এটা শরীয়ত অর্থ, দুটো একসাথে। আমরা বলে যে এটা অবৈধানিক অর্থও না, এটা শরীয়ত অর্থও না, এটা আবিধানিক অর্থের একটা অংশ, এটা শরীয়তের একটা অংশ। ইমান মুখের অন্তরের বিশ্বাস, অন্তরের বিশ্বাস যেমন আছে অন্তরের আমলও আছে, মুখের কথা মুখের আমল এবং অন্তরের কর্মকাণ্ড, পাঁচটা জিনিস লাগবে কর্মকাণ্ড দিয়ে আমল, আমলুল কলবি, আমলুল লিসানি, আমলুল জওয়ারে, অন্তরের আমল মুখের আমল এবং কর্মকাণ্ডের আমল একসাথে, আর দুইটা হচ্ছে অন্তরের কথা মুখের কথা, এই হচ্ছে ইমান। এই হচ্ছে ইমান পাঁচটা জিনিস দিয়ে ইমান তৈরি, ইমান পাঁচটা জিনিসের সমন্বয়ে তৈরি, ইমান এমন একটা জিনিস নয় যে অন্যগুলো এসে যোগ হয়েছে এরকম নয়। আসলে পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটা আপনি বলতে পারেন যে একটা জিনিস ছিল এরপর অন্যটা যোগ হয়েছে, একটা জিনিস আগে ছিল। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলাম পাঁচটি জিনিস দিয়ে বিল্ডিংটা তৈরি করেছে, বুনিয়া অর্থে বেনা অর্থ হলো এটার উপর ঘর রাখা হয়েছে, অর্থাৎ ইসলামও রাখা হয়েছে এরকম কি কয়েকটা জিনিস সমন্বয়ে তৈরি। একটা ঘর যখন আপনি বানান, ঘরের যতক্ষণ পর্যন্ত স্ট্রাকচার না দাঁড়াবে ততক্ষণ সেটা কেউ ঘর বলে না। আপনি ওখানে যদি রড রাখেন কেউ রড বলবে, সিমেন্ট রাখলে সিমেন্ট বলবে, বালি রাখলে বালি বলবে, যখন রড সিমেন্ট বালি করে এটাকে একটা ঘরের স্ট্রাকচার দেন তখন বলে যে ঘর তো শুরু হয়েছে। ইমানও আপনি এরা যে বলে শুধু বিশ্বাসের নামে ইমান, তাহলে হিন্দু তো বিশ্বাস আছে একটা,
তো তার তো ইমান হয়ে যায়, ইমানদার হয়ে যায়, এটা তো ভুল কথা। ফেরাউনের তো বিশ্বাস ছিল, ফেরাউনের কিন্তু বিশ্বাস ছিল, সে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমা ওয়া উলুয়া, তারা মুখে অস্বীকার করছে ফেরাউন গোষ্ঠী, ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম, অন্তর মধ্যে ইয়াকিন দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু ফেরাউনকে ইমানদার বলার তো কোনো সুযোগ নেই। অনুরূপে মুনাফেকরা মুখে বলতে অন্তরে নাই, তাদেরকে ইমানদার বলতে পারবেন? বলতে পারবেন না। শয়তান যেমন আল্লাহকে ভালো করেই চিনে, আল্লাহকে চিনে, সে আল্লাহকে চিনে, আল্লাহর কাছে চায়, হাসরের মাঠেও চাইবে, হাসরের মাঠেও বলবে। তো এর অর্থ হচ্ছে সে দুনিয়াতে আল্লাহর কাছে চেয়েই নিছে, কী করবে? সে কি ইমানদার বলবেন? সে অন্তর্থ বিশ্বাস আল্লাহ সম্পর্কে, কিন্তু সে অস্বীকার করছে, কর্মকাণ্ডে অস্বীকার করছে। তাহলে বোঝা গেল যেই ভুলটা এখানে হচ্ছে, সবাইই আশায়রা মাতুরিদিয়া সহ এবং মুরজিয়াতুল ফোকাহা সহ তাদের সবাই, বা ফকিদের মধ্যে যারা মুরজিয়া বলা হয়, যাদের আবু হানিফ রহমতুল্লাহ এবং সাথীদেরকে সবাই না, তাদের মধ্যে একটা গোষ্ঠী, তারা যেই ভুলটা করে থাকে ইমান অর্থ বলে থাকে, ইমান অর্থ বিশ্বাস, আর মুখেরটা হচ্ছে ইমানের পরিচয়, ইমানের কর্মকাণ্ড, এটা ইমানের অংশ নয়, এটা ইমানের শর্ত, এটা দ্বারা বোঝা যাবে সে ইমানদার হয়েছে, বা এটা অর্থাৎ এটা পরিপূর্ণতাদায়ক, এটা পূর্ণ ইমানের অংশ নয়, কারণ ইমান একটা জিনিসের নাম, সেগুলো বিশ্বাসের নাম। আমরা বলি যে না, এই ভুলটা প্রথমেই হয়েছে, এমন কোনো জিনিস না যেটা একটা জিনিস দিয়ে কর পরিপূর্ণতা হয়, এমন কোনো জিনিস দেখাইতে পারবে না যেটা একটা জিনিস দিয়ে পূর্ণতা, যে কোনো জিনিসেই, ধরেন আপনি এটা নিলেন, এটা কি, এটার একটা এই পাশ আছে, ওই পাশ আছে, চার কোণা আছে, এটার লাইন আছে, এটা আছে, ওইটা আছে, বিভিন্ন জিনিস মিলেইছে, এটা একটা পাওয়ার বক্স। এই যে আমার সামনে কম্পিউটার, কম্পিউটার কোনটার নাম, অনেকগুলো জিনিস মিলে কম্পিউটারটা হয়েছে, একটা ছোট্ট এমন কোনো জিনিস দেখাইতে পারে না, ছোটো এটা হয়েছে কম্পিউটার বলা যায় কোনো সুযোগ নেই। তো মূল ভুলটা হচ্ছে এখানেই, ইমানটাকে যখন বলা হচ্ছে যে একটা জিনিসের নাম, ওই একটা জিনিস তারা নিজেরাও বের করে দিতে পারে নাই। ঠিক যদি বিশ্বাসও বলে, তাদেরও বলতে হবে যে বিশ্বাসটা আসলে কী কী জিনিস দিয়ে বিশ্বাসটা তৈরি হয়েছে, এটা কিন্তু নির্ধারণ করতে পারে নাই কোন বিশ্বাসটা। যদি বলতে শুধু আল্লাহর উপরে তাও হয় না, কারণ রাসূলের উপর ইমান না এলে ইমানদার হতে পারে না। তাহলে বোঝা গেল যে ইমান কখনো শুধু বিশ্বাসের নাম নয়, ইমান কখনো শুধু বিশ্বাসের নাম নয়। এই ভুলটার কারণে, আকিদাগত ভুলটা প্রচুর পরিমাণে আমাদের সমাজে, বিশেষ করে আশায়রা ও মাতুরিদিয়াদের মধ্যে এবং হানাফি সমাজের মধ্যে এটা প্রচুর পরিমাণে দেখা যায়, এই ভুলটা হচ্ছে। তো এই ভুলটা আমরা স্বীকার করে নিয়েই আমরা আগাই, যে এই ভুলটা আমাদের সমাজে আছে, আমাদেরকে ইমান অর্থ কখনো এইটা অর্থ, এই ইমান অর্থ বিশ্বাস করা যাবে না, ইমান অর্থ স্বীকৃতি প্রদান করা, ইমান অর্থ স্বীকৃতি প্রদান করা, কারণ কুফরের, ইমানের বিরোধী হচ্ছে কুফর, আর কুফর হচ্ছে অস্বীকার করা, কুফর হচ্ছে অস্বীকার করা, ইমান হচ্ছে স্বীকার করা, ইমান হচ্ছে স্বীকার করা। কী স্বীকার করবে? অন্তরের স্বীকৃতি দিবে, অন্তরের স্বীকৃতি দিবে, মুখে স্বীকৃতি দিবে, কর্মকাণ্ডে স্বীকৃতি দিবে, স্বীকৃতি কথা দিয়ে দিবে, কর্ম দিয়ে দিবে, স্বীকৃতি কথা দিয়ে দিবে, কর্ম দিয়ে দিবে। তো তিনে আর দুয়ে পাঁচ হইল, মুখের কথা, মুখের আমল, অন্তরের কথা, অন্তরের আমল, আর কর্মকাণ্ডের আমল, এই পাঁচটি জিনিস মিলি হচ্ছে ইমান। পাঁচটি জিনিসের মধ্যে একটা জিনিস বাদ পড়লে সে ইমানদার হতে পারবে না। হ্যাঁ, বলতে পারেন যে একটা জিনিস সময় তার হয়তো আসবে না, কিন্তু তার কিন্তু কিছু আমল তো হবে। যখন আল্লাহকে, আল্লাহর ইমান, তার ভালোবাসাটা এসে গেছে, এই ভালোবাসাটা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভয় করা, আল্লাহর কাছে আশা করা, এটাই অন্তর আমল, অন্তর আমল হয়ে যাচ্ছে, এই আমল তো হয়ে যাচ্ছে। তো আমলটা হলেই, আমরা কেন বলি ইমান কাউলন ও আমল, কথা এবং কাজে না, আমলটাই, আমলটা হলেই হয়ে গেল, তার ইমানটা আছে। যার আমল নাই, একটু আমল নাই, তার ইমানদার হইতে পারে নাই, শুধু অন্তরের মধ্যে সারাক্ষণ কেবল বলছে, অন্তরের মধ্যে বললো যে আমি অন্তরে আছে, বললো যে আমার অন্তরে আছে আল্লাহ এক, বা আল্লাহর ইমান আনলাম, মুখে বললো আল্লাহর ইমান আনলাম, অন্তরে আছে, অন্তর থেকে বললো, এরপরে আল্লাহর প্রতি ভালোবাসা নাই, আশা নাই, ভয় নাই, তারপরে তাওয়াক্কুল নাই, তাকওয়া নাই, কিছু কিছুই নাই, এবং সালাত আদায় করলো না, যাকাত দিল না, সওম পালন করলো, হজও করলো না, তাহলে বোঝা গেল সে আসলে ইমানদার হয় নাই, যদিও মুখে বলে থাকে। এই জন্য মুনাফেকরা মুখেও বলতেও বলতে আমার অন্তরও আছে, কিন্তু আল্লাহ তাদেরকে ইমানদার বলে নাই। আল্লাহ তারা বলছে যে কাদিবুন, আল্লাহ ইয়ে শাহাদু ইন্ন হুমলা কাদিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছে যারা ইমানদার, কারণ অন্তরের যে ব্যক্তি অন্তরে আসে তার এটা কর্মকাণ্ডে আসবেই, সেটা ভালোবাসার রূপে আসুক যা দেখা যায় না, অথবা আশার উপর আসুক যা দেখা যায় না, অথবা দৃশ্যমান হোক, যেমন সালাতের মাধ্যমে দৃশ্যমান হইলে দুনিয়ার বুকে সে বেঁচে যাবে। যেমন মুনাফিকরা বেঁচে গেছে রসুলের হাত থেকে, রসুল্লাহ সাল্লাম তাদেরকে হত্যা করেন নাই, কিন্তু দুনিয়ার বুকে সে কিন্তু বেঁচে গেছে, কারণ দৃশ্যমান আমলটা করেছে, অন্তরটা তো ঢুকার কোনো উপায় নেই,
অন্তরে ঢুকার কোনো উপায় নেই, কেউ ঢুকে বুঝতে পারতেছে না, দৃশ্যমানটা করছে। তো দৃশ্যমানটা না হইলেও যদি তার অন্তরে থাকতো আল্লাহর প্রতি ভালোবাসা, দৃশ্যমানটা ছাড়তে পারতো না। হয়তো কেউ দৃশ্যমানটার সময় আসে নাই, চলে গেছে, একজন মানুষ ধরেন লাস্ট মোমেন্টে ইমান আনছে, এরপর মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাচ্চাকে বলেছে, সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে খেদমত করতো, ইহুদি রসুলের খেদমত করতো, অনেকদিন আসে নাই, দেখে কি শুনলো যে রসুল বললেন, জানা গেল যে সে অসুস্থ। রসুল তাকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে বললেন যে তুমি বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলো। তো ছেলেটি তার বাবার দিকে তাকাচ্ছিল, কেন, যে এই লোকটি দাওয়াত দিচ্ছে ইমানের, বাবা তো হচ্ছে ইহুদি, ইহুদি বাবা যদি নিষেধ করে, তো ইহুদি এখানে এসে সে হক তো ইহুদিরা জানে যে হক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে তুমি ওই তার কথা শোনো। সে হয়তো শুনে নাই তার দুনিয়ার লোভে, বলছে তার কথা শোনো, আচ্ছা আবাল কাসেম, লোকটি ইমান আন, ছেলেটি ইমান আনে, তারপর মারা গেল। এই যে ইমান আনার, সে যে মারা গেল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি যে লোকটা আমার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে। এর কারণ কি? কারণ তার এই ভালোবাসাটা তার ছিল, মুখেও স্বীকৃতি ছিল, অন্তরও ছিল, এবং ভালোবাসাটা ছিল, করতে পারে নাই, সে হয়তো আমলের সময় আসে নাই, তার জন্য সলাতের সময় হয় নাই, তার জাকাতের সময় হয় না, হজের সময় হয় না, কিন্তু তার করার ওইখান থেকে ইচ্ছা আছে, ওইটাই তার আমল, তা আমল লাগবেই। এই যে কিন্তু যখন আসতো তখন যদি না করে, বোঝা গেলো আমল তার ইচ্ছা আসলে তার অন্তরে আসলটা আসে নাই, ইমান আমল মানে উদ্দেশ্যটা আসে নাই, আমলের ইচ্ছা নাই বলে সেটা করতেছে। এই জন্য আমরা প্রথমে উদাহরণ দিয়েছিলাম, একজন মানুষ যদি কোনো বলে যে আপনার গাড়ি কেউ চুরি নিয়ে যাচ্ছে, আপনি যদি তার কথাটা যদি আপনি স্বীকার করেন, হ্যাঁ ঠিক কথাটা ঠিক বলেছে, সত্য বলেছে, তাহলে আপনি বসে থাকবেন, উঠবেন যে কিছু না কিছু, কে আমার গাড়ি চুরি নিচ্ছে দেখি, মূল্যবান জিনিস ইমান হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস, এরপরে সেটা পূর্ণ করবে না, সালাত আদায় করবে না, যাকাত দেবে না, হজ করবে না, এর ফলে আমার ইমান আছে। এর কারণ হচ্ছে তারা আসলে আমলটাকে ইমানের অঙ্গ মনে করে না। এইটা হচ্ছে কারা, আশায়রা, মাতুরিদিয়া দুই গোষ্ঠী, সাথে সাথে আহলুল কালাম, কালাম শাস্ত্রবিদ যারা আছে তারা মুতাকাল্লিমিন, এরা কেউই আমলটাকে ইমানের অংশ মনে করে না, এরা কামল ইমান, এবং সাথে সাথে মুরজিয়াতুল ফোকাহা অর্থাৎ ফকিদের মধ্যে যারা মুরজিয়া বলা হয়, ইমাম বোহানিফ রহমতুল্লাহ সাদিদেরকে, এরা কেউ আমলটা ইমানের অংশ মনে করে। তারপরে ইমান আমরা বলছি না তারা আমল করে না, তারা আমল করে, কেন করে, তারা শর্ত মনে করে করে, এই জন্য তাদের যথেষ্ট হয়ে যায় ইমান। কিন্তু যেই ব্যক্তি অটুকুতে থেমে গেছে, যে ব্যক্তি অটুকু থেমে গেছে যে শুধুমাত্র অন্তরের কথা এবং অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকৃতি ইমান, এরপর আর কিছু করলো না, সে কিন্তু ইমানদার হতে পারেনি। কিন্তু তারা যেহেতু আমল করে, এদেরকে আমরা তাকফির করি না, বলে যে এই জায়গাতে এসে যারা আমল করেছে তাদের সাথে আর মতভেদ নাই, তারা তো আমল করে যাচ্ছে, মুখে বলুক আর না বলুক কাজ তো করে যাচ্ছে, কিন্তু যারা করে না তারা ইমানদার হতে পারবে না। এই জন্য এটা বলেই পার্থক্য, এখানে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য রয়ে গেছে, এবং এটা একটা বাস্তব পার্থক্য, এটা এই নয় ধরে নেওয়া পার্থক্য নয়, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমল করে না, আর যে ব্যক্তি আমল করে তার কথার সাথে আর এই আলোচনা জামাতের মধ্যে কোনো পার্থক্যটা নাই, এটা কিন্তু বুঝতে হবে। কারণ সে আমল করে যাচ্ছে আসলে, যদিও সংজ্ঞাতে আসে নাই কিন্তু কাজটা করে যাচ্ছে, সংজ্ঞায় দিতে ভুল করলেও কাজে সে পরিপূর্ণতা দেখিয়েছে, সলাত আদায় করে, যাকাত দেয়, সমাজ পালন করে, তার সমস্যা নেই। যারা এই সংজ্ঞার ভিতরে থেকে গেছে, বিশেষ করে কালাম শাস্ত্রবিদরা, তারা এই বিপদে আছে, তারা এই জন্য কোনো আমল করতো না খুব একটা। আপনি অনেক অসুরির নাম শুনবেন, আমিদি সহ, এরা সলাত পড়তো না, সলাত পড়তো না, অনেকে আছে যে বড় বড় কাজ করতে সোনা সলাত জাকাতের খোঁজ রাখতো না, কিন্তু আমল করতো না, কেন, তাদের কাছে আমলটা ইমান অংশ না মনে করে তাদের করতো না। কিন্তু সাধারণ যারা মুসলিম আছে, সেটা হানাফি হোক, শাফেরি হোক, মালিক হোক, হাম্বলি হোক, অথবা যারা, এরা সবই তো আশারি মাতুরিদি অনেক বেশি এরা, এবং অথবা হানাফি হোক, এরা যাই হোক, এরা যদি আমল করে যায়, এরা কিন্তু এই সংজ্ঞার ভিতরে না আনলেও বাস্তবে কাজটা সংজ্ঞার কাজটাই করে যাচ্ছে, এই জন্য তাদেরকে আমরা খারাপ বলি না। কিন্তু যারা বড় বড় নেতা আছে ওদের, যাদের যে থিওরিক্যাল যদি কোনো থিওরি হিসাবে যদি কোনো তারা ইমানকে নেয়, তাহলে তাদের ইমান কিন্তু পূর্ণ হয় নাই, কারণ তারা আমলকে ইমান অংশ মনে করছে না এবং আমলও করে না। আর যারা আমল করে তারা আমলকে ইমান অংশ মনে করেই করে, যে আমল লাগবে, আমল না হলে জানাতে যেতে পারবো না, আমল আমার দরকার, এই জন্য আমলটা তারা করে। তো আমাদের যে কথা বলা উদ্দেশ্য, সেটা হচ্ছে ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই, তিনি যে বলেছেন, ওয়াল ইমান ওয়াল ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জিনান, ইমান হচ্ছে মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাস। এইটা অর্ধেক হয়েছে, তিন ভাগে দুই ভাগ হয়েছে, এক ভাগ বাকি আছে, সে আরেক ভাগ হচ্ছে যে অন্তর্বিশ্বাস সাথে সাথে আমলও। এই জন্য আমরা বারবার বলি ইমাম বুখারী রহমতুল্লাহ যেটা বলেছেন, আল ইমান ও কাউল ও আমল, এটা ইমাম বুখারী রহমতুল্লাহর কথা নয় শুধু, এটা একেবারে সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে, তাবেইন, আতবা, আইম্মা, মাতবরীন হইতে যোগে যোগে আলেমরা সেটা বর্ণনা করেছেন। আমাদের এই আলোচনা ইউটিউবে আছে, দেখে নেবেন, এই বিষয়ে আমি লম্বা আলোচনা করেছি, আজকে আমি সেদিকে যাব না, আমি শুধু ওনার কথার ব্যাখ্যা করব। তো এই মাসালাতে
আমরা দেখতে পাইলাম যে এই মাসালাতে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর মত বা হানাফি মাজহাবের মতটা গ্রহণ করেছেন, সেই জন্য তিনি এই মাসালাতে আহলে সুন্নাহ জামাতের আকীদার মূল অংশে সেখানে তারা সঠিক পথে যেতে পারেন নাই। তাহলে সঠিক জায়গায় না গিয়ে যা যাওয়ার কারণে এখানে ভুলটা হয়েছে। এই ভুলটা আলহামদুলিল্লাহ সাধারণভাবে মানুষের ভিতরে খুব একটা প্রচলিত নেই, এই ভুলটা শুধুমাত্র যারা নেতাগোছের লোক তাদের মধ্যে এই ভুলটা থেকে যায়, এবং তারা এই ভুলটা করেই যাচ্ছে, প্রতিনিয়ত এই ভুলটা করে যাচ্ছে। তারা আমলকে ইমানের অংশ মনে করে না বলে আমল করে না অনেকেই, এবং আমলের কথা বললে তো আমার ইমান ঠিক আছে বলে, ইমান তো আমল না হলে ইমান হয় না, আপনি ইমান ঠিক আছে কী করে? আর যারা আমল করে যাচ্ছে তারা মুখে না বললেও তাদের অসুবিধা নেই, তারা চলতে থাকবে। এই জন্য সাধারণ কোনো মানুষকে এই বিষয় নিয়ে আলোচনা করা বোঝানোর দরকার নেই, তাদের বুঝতে হবে ইমান আমল লাগবে, এটাই বুঝে দিতে হবে তাদেরকে। সংঘাতে না আনলেও তাদের কাজটা তারা করে যাচ্ছে, আর যারা কাজ করে না বুঝে তাদের সমস্যা হচ্ছে। যারা এরকম নেতাগোছের আছে, বিশেষ করে কালাম শাস্ত্রবিদের মানতে এক পড়ে এরকম পড়ে, তারা এই জন্য অনেকেই নাস্তিক হয়ে যায় শেষ পর্যন্ত, বিশেষ করে যারা দশম শাস্ত্র পড়ে। এর কারণ হচ্ছে তারা এটাকে মনে করে অন্তরে এবং মুখের কথা, অন্তরের কথা, অন্তরের কথা কেউ জানার সুবিধা নাই, জানার সুযোগ নাই, এই জন্য তারা ইমানদার হয়ে দাবি করে থাকে। তো আমরা এই মশলাটা বুঝে নিলাম ইনশাল্লাহ, এই মশলা এই জন্য বোঝার কারণে আমরা এখন সামনে আগাচ্ছি। দিয়ে এরপরে কী বলতেছেন আমরা শুনি। ইমাম আবু জাফর তাহির রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন, এটার সাথে তিনি এরপর বলতেছেন, ওয়ান্না জামিউ মা আনজালাল্লাহু তাআলা ফিল কোরআনে কুল্লু হক, আল্লাহ তাআলা কোরআনে কারিমে যা নাজিল করেছেন সবই হক, এর অর্থ হচ্ছে যে ইমান আনতে হবে কিছুর উপরে, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সব কিছুর ইমান আনতে হবে, সিদাক কোরআনে কারিমে এবং রূপে রসুল্লাহ সাল্লাম হাদিসে যা আসছে, কোরআনে কারিম যা যা মানতে বলে হয়েছে সবই আমরা হক হিসেবে বিশ্বাস হিসেবে নিতে হবে, এটা ইমানের অংশ হিসেবে তিনি উল্লেখ করেছেন। এরপর তিনি বলছেন, ও জামি ও মা সাহা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন তো বলেছে আবার হাদিসের কথা আসছে, অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে যা আসছে সহিভাবে আসছে, মিনা শাররে ওয়াল বায়ানে কুল্লু হক, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে শরীয়ত এবং বর্ণনা হিসেবে যা আসছে সবই হক। তাহলে তিনি ইমানের কিশোর ইমান আনতে হবে এটা বুঝাই দিলেন, সেটা হচ্ছে কোরআনে যা আসছে হাদিসে যা আসছে সবই আনার নাম, সবগুলি যথাযথ মানা হচ্ছে ইমান, তিনি বুঝিয়ে দিলেন সেটা। তো ইনি মুখের স্বীকৃতি এবং অন্তরের বিষয়ের সাথে সম্পৃক্ত করার কারণে ভুলটা হয়েছে, আমরা বলেছি মূলত বলা দরকার মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং অন্তরের আমল, মুখের আমল এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল সবগুলি মিলাইয়া আমাদের ইমান হবে। এর কোনোটাকে বাদ দেওয়া, কোনোটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই, সবগুলিকেই মেনে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনি ইমানের যে জায়গাটার দিকে আমাদেরকে গুরুত্ব দিয়ে বোঝাচ্ছেন এরপরে, যে জামি আমা আনজাল্লাহ ফুল কোরআন হক, কোরআনে কারিমে যা আছে তা হক মনে করতে হবে, কারণ আমাদের উৎস দুইটা, কোরআন এবং হাদিস। তো এই উৎস তিনি দুইটা উল্লেখ করছেন পরপরে। আকিদার উৎস যেমন আমরা আগে আলোচনা করেছি, মূল উৎস হচ্ছে ওয়াহি, আর ওয়াহি দুইটাই মতলু এবং গায়ের মতলু, তেলাওয়াতকৃত ওয়াহি এবং অতেলাওয়াতকৃত ওয়াহি, বা তেলাওয়াতকৃত নয়, তেলাওয়াত তো যা সলাতে পড়া যায় এটা উদ্দেশ্য, এটা কারণ কোরআন সলাতে পড়া যায়, হাদিস তো সলাতে পড়ে যায়, আপনি তো ইনামাল আমাল বিনিয়ত বলে তো আর সলাত আদায় করতে পারবেন না, এটা তো আমলের জিনিস, এটা কোনো উচ্চারণ মানে তেলাওয়াতের জিনিস নয়, এই জন্য মাতলু এবং গায়ের মাতলু বলা হয়। তো কোরআন ওয়াহি মাতলু আর হাদিস ওয়াহি গায়ের মাতলু, মানে তেলাওয়াত করার মতো জিনিস না, এই জন্য এই দুইটাকে হক বলে তিনি দাবি করছেন যে এটা হচ্ছে হক। তো ইমানের অংশ হচ্ছে এটাকে মেনে নেয়া, ইমানের অংশ হচ্ছে এই দুইটাকে হক মেনে নেয়া, এর অর্থ হচ্ছে ইমানের উৎস ব্যাপারেও তিনি সঠিক পথে আছেন। তিনি বলতে চাচ্ছেন ইমানের উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাতে যা আসছে এগুলি ইমানের অংশ, এগুলি হক, এগুলিকে বিশ্বাস করতে হবে। এরপর তিনি বলছেন, ওয়াল ইমান ওয়াহিদ ওয়া আহলু ফি আসলি সিওয়া, ইমান একটি জিনিসের নাম আর ইমানদাররা এই একটি জিনিসের সমান, এটা একটা মারাত্মক ভুল। এটা ইমাম তাহাবী রহমতুল্লাহ বললো এটা ভুল হয়েছে, এটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে। ইমান একটি জিনিসের নাম নয়, ইমান কয়েকটি জিনিসের নাম, একটি জিনিস দিয়ে একটি কোনটা জিনিসের নাম কী বলবেন, কোনটাকে বলবেন একটা জিনিসের নাম? ওনারা যেটা বলতে চাচ্ছেন ইমান ওয়াহিদ, এটা হচ্ছে শুধুমাত্র তাসদিক, বিশ্বাস, বিশ্বাসটা তো এক জিনিসের না, অনেকগুলো জিনিসের সমন্বয়ে বিশ্বাসটা হয়। আমি তাহলে বোঝা গেল যে এই একটি জিনিসের কথাটা এখানে শুদ্ধ হয়নি, যত রকমে আমরা তাবিল করি না কেন বা আমরা যত রকমে এটাকে ব্যাখ্যা করি না কেন, এটা আসলে সঠিক পথে আসে না, বরং এটা সঠিকভাবে আসবে না, উনি এটা ভুলে হয়েছে বলতে হবে। আমরা ভুল বলতে রাজি আছি, আমাদের ইমামরাও ভুল করে এবং প্রত্যেকটি মানুষেরই, প্রত্যেকটি আলেমেরই কোনো কোনো জায়গায় ভুল হয়, এই জায়গাতে তার এই ভুলটা আছে, এটা স্বীকার করতে হবে। এই জন্য শেখ বিন বাজ রহমাহুল্লাহ তিনি বলছেন, হ্যাঁ দা ফিহে নাজরুন, এই যে কথাটা বললো ইমাম তাহাবির, এটা একটা এই ব্যাপারে সমস্যা আছে। তারপর বলেন যে বাল হুয়া বাতিল, বলে এটা বাতিল কথা, ইমান কোনো এক জিনিসের নাম নয়,
অনেকগুলো জিনিস মিলে ইমান হয়। আপনারা সবাই জানেন যে ইমানের 17 উপরে শাখা আছে, তো শাখাগুলি যদি না থাকে একটা গাছের, কাটতে 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 আপনি কিন্তু কিছুই পাবেন না। একটা গাছ যখন আপনি কাটতে থাকেন, কোন অংশটা গাছ, আপনি যখন ডাল কেটে ফেলে দিলেন বলেন যে এখনও আছে, কাটতে কাটতে আপনি গোড়া কেটে ফেলে দিলেন, এরপরে গাছ কোনটা, শুধু কি মাটির নিচে দিলে সেটা গাছ, এটা গাছ না। গাছ কখন হয়, গাছ হয় যখন কাণ্ড হয়, পাতা পুতা বের হয়, তখন গাছ বলে। এর আগ পর্যন্ত বলতে গাছের গোড়া, গাছের আগা, ডাল এটা বলে, কিন্তু কেউ গাছ বলে না। এর অর্থ হচ্ছে যে এই কথাটা বলছে যে ইমান ওয়াহেদ, ইমান একটি জিনিসের নাম, ওয়া আহলুহু ফি আসলিহি সাওয়া, এবং ইমানদাররা, ভুল কথা, এটা সত্য নয়, এটা বিশুদ্ধ কথা নয়, অর্থাৎ এই কথাটা কখনও সত্য হতে পারে না, এটা বাতিল। এই জন্য শেখ বিন বাজ বলতেছেন এটা বাতিল। তিনি বলতেছেন যে কখনো একরকম না, আপনি ভালো করে দেখবেন কেউ কি বলতে পারবে যে আবু বকরের ইমান আর আমার ইমান একরকম, দুনিয়ার কেউ দাবি করুক তো দেখি, অথবা কেউ বলুক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান আর আমার ইমান একরকম, কখনো না, এটা কখনো হতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপরে যত ঝড় ঝাপটা গেছে জীবনে ইমান আনার কারণে, আপনার উপর যদি তার 100 ভাগের 1 ভাগও আপনি ইমান ছেড়ে পরের দিনে কাফের হয়ে যাবেন, বোঝা গেল আপনার ইমানে কি, আপনার ইমান বলতে যতটুকু আছে ওটুকু কাদিশা, পাখির ডানার মতো, পাখির পালার মতো, পাখির একটা পাখার মতো, বাতাসে যেমন ইচ্ছে এমনি না হচ্ছে, আপনি ওইদিকে চলে যাচ্ছেন, পরিবর্তন হচ্ছে, আপনি বারবার পরিবর্তন হয়ে যাচ্ছেন, আপনি স্থির নেই। অর্থাৎ তাদের ইমান ছিল মজবুত, এমন শক্তিশালী ইমান ছিল, সেখান থেকে কিছু চলে গেলেও থেকে যেত, আর আপনার থেকে চলে গেলে ইমানে চলে যায়। এর অর্থ হচ্ছে ইমান কখনও একরকম এক এটা বলার কোনো সুযোগ নেই, সবাই একই রকম এটা বলার কোনো সুযোগ নেই, এটা ভুল, এটা ভুল, এটা আমাদেরকে বলতে হবে। এবং এরপর তিনি বলতেছেন ওয়া তাফাদুল বাইনাহুম বিল খাশিয়াতি ওয়াত তুকা ওয়া মুখালাফাতিল হাওয়া ওয়া মুলাজামাতিল আউলা, তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে শুধুমাত্র খাশিয়া দিয়ে, ভয় অর্থাৎ আল্লাহ ভীতি দিয়ে, ওয়াত তুকা মুত্তাকা তাকওয়া দিয়ে, ওয়া মুখালাফাতিল হাওয়া প্রবৃত্তির বিরোধিতা দিয়ে, প্রবৃত্তির বিরোধিতা, প্রবৃত্তি মানে প্রবৃত্তির অনুসরণের বিরোধিতা দিয়ে, প্রবৃত্তির অনুসরণের বিরোধিতা যে বেশি করে সে বেশি ভালো, এটা বোঝাচ্ছে। ওয়া মুলাজামাতিল আউলা, উত্তম কাজটা যে ব্যক্তি সবসময় করে, যেমন নফল আদায় করে, নফল সওয়াব পালন করে, সালাম দেয় মানুষকে, রাস্তাতে খড়কুড়ো দূর করে, উত্তম কাজগুলো যেগুলো, এগুলো যে ব্যক্তি সবসময় করে সে হচ্ছে উত্তম এর মধ্যে। তাহলে তারা কী করলো, যেগুলো ফাদায়েল, ফাদায়েলকে বানাইলো ইমানের মাপকাঠি, মূল জিনিসই কিন্তু ইমানের মাপকাঠি সমান করে দিল, আর ইমান বাড়তি তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব বানাইলো শুধু ফজিলতের ক্ষেত্রে, তাফাদুল ফজিলতের ক্ষেত্রে, যে সমস্ত জিনিসগুলো তাকওয়া ফরেজগারি এগুলির কারণে বললো, কিন্তু এগুলি কিন্তু মূল জিনিসের অন্তর্ভুক্ত, এগুলি বাড়তি জিনিস নয়। তাকওয়া যদি না থাকে, আপনি ইমানের মূল হচ্ছে শিরিক মুক্ত হওয়া, শিরিক মুক্ত হওয়া 1 নম্বর তাকওয়া, তাকওয়ার মূল হচ্ছে শিরিক মুক্ত থাকা। যদি কোনো কেউ শিরিক মুক্ত না থাকে, তাকওয়া অবলম্বন করলো না, তাহলে মুলাজামতে তাকওয়া, তাকওয়া অবলম্বন করার বিষয়টি অত্যন্ত বুঝতে পারলে আমরা যে তাকওয়া অবলম্বন করাটা খুবই জরুরি জিনিস, এটা ইমানের মূল অংশের অন্তর্ভুক্ত। এটাকে আপনি তাফাদুল নিয়ে গেছেন কেন, মানে ফজিলতপূর্ণ জায়গায় নিয়ে গেছেন কেন? অনুরূপভাবে খাশিয়া, আল্লাহর খাশিয়া লাগবেই, খাশিয়া লাগবে, খাশিয়া না, আল্লাহ বারবার বলছেন ফালা তাখশাহুম ওয়াখশাউনি, কাফেরদের ভয় করো না, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করতে বলছে, খাশিয়া তো ইমানের অংশ, এটা তো লাগবেই। এটাকে আপনি তাফাদুল চলে যাচ্ছেন কেন, মানে বাড়তি স্বভাবের জায়গায় চলে যাচ্ছেন কেন, এটা মূল অংশের অন্তর্ভুক্ত। মুখালাফাতিল হাওয়া, প্রবৃত্তির বিরোধিতা করা, এটা ইমানেরই অংশ, এটাকে আপনি বাইরে নিয়ে যাচ্ছেন কেন, এটা অতিরিক্ত অংশ নিয়ে যাচ্ছেন কেন, অতিরিক্ত অংশ না, এটা মূল অংশের অন্তর্ভুক্ত। আর মুলাজামাতুল আউলা, এটা বলতে পারেন যে কোনো জিনিস মুলাজামাতুল আউলা, উত্তমটা আমি যেটার মধ্যে আউলা, উত্তমটা আমি সবসময় করবো, এইটা আপনার জন্য তাকওয়া, এটা অতিরিক্ত জিনিস হতে পারে, উত্তমটা না করলে আপনি ইমানদার হতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি বলেছেন, যে ব্যক্তি বলেছে আমি একটুও বাড়াবো না ফরজের বেশি, তাকে বলেছেন আফলাহা ইন সাদাকা, যদি সত্য বলে থাকে সে সফল কাম হবে, জানাতে যাবে। এটা হচ্ছে এই প্রমাণ যে অতিরিক্ত কিছু না করলে, আউলা উত্তম কাজটা না করলেও তা সে উত্তম কাজটার কারণে সে উপরে মহসেন পর্যায়ে পৌঁছে যাবে, কিন্তু উত্তম যেগুলি তার লাগবেই সেগুলো ইমানের অংশ, খাশিয়া তাকওয়া মুখালাফাতিল হাওয়া এগুলি তার অবশ্যই বাধ্যতামূলক অংশ, এগুলিকে কখনো ইগনোর করা যাবে না বা অতিরিক্ত মনে করা যাবে না, কারণ এগুলি কিছু না কিছু লাগবেই। আল্লাহর খাশিয়া একটু হলেও লাগবে, আল্লাহর তাকওয়া একটু হলেও লাগবে, আল্লাহর তাকওয়া আল্লাহর এবং মুখালাফাতিল হাওয়া একটু হলেও লাগবে, এগুলি একটু যে লাগবে এটা, এই একটুটাই ইমানের অংশ, আর বাকিটুকু
ইমানের জন্য বাড়তি এবং সেটা সওয়াবের কাজ, এতে কোনো সন্দেহ নেই। ওইটুকু না থাকলে, একটু অল্প অল্প না থাকলে কিন্তু সে ইমানদার হইতে পারে নাই, এটা হলো মূল কথা। তাহলে এই যে বক্তব্যটা ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি দিলেন যে ইমান ওয়াহেদ, ইমান হচ্ছে একটি জিনিসের নাম এবং তার ইমানদাররা সব এই একটি জিনিসের সমান, এটা আসলে সঠিক কথা নয়, সঠিক কথা নয়। আর এরপরে তিনি বলেছেন যেটা খাসিয়া তোকা মোখালতুল হাওয়া, এগুলি বাড়তি জিনিস বা এগুলোর মধ্যে তাদের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে, হ্যাঁ শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে ঠিক আছে, কিন্তু এগুলি একটা অংশ, এগুলি একটা অংশ ইমানের সাথে সম্পৃক্ত পরিপূর্ণ হবে, এটুকু না থাকলে একটা সামান্য অংশ থাকতেই হবে, ইমান নাহলে তো ইমানদার বলে বিবেচিত হবে না। এরপর অতিরিক্ত যার যত বেশি হবে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিন্তু মূল অংশ কিন্তু একটি নয়, এটা হলো মূল কথা। অনেকগুলো জিনিস মিলিয়ে হচ্ছে ইমান, ইমান ওয়াহেদ নয়, ইমান হচ্ছে মুরাক্কাব, ইমান মুফরাদ নয়, ইমান বসিত নয়, ইমান হচ্ছে মুরাক্কাব, এটা বিশ্বাস করতে হবে। তো আপনারা আছেন, আমার মনে হয় সময় আমাদের শেষ হয়ে আসছে, যেহেতু আমরা অনেক সময় প্রথমেই আমাদের একটু সময় লস হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই ওয়াল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান থেকে আমরা শুনব এবং এর ব্যাপারে এই ব্যাপারে আলোচনা করবো। আর কিছু ইমানের সাথে সম্পৃক্ত কিছু মশালা বাকি আছে, এগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। কোনো প্রশ্ন আসছিল হয়তো? কোনো প্রশ্ন আসছে? প্রশ্ন করেছেন, শেখদের নাম বলার সময় ফজিলাতুল শেখ বা হাফেজাউল্লাহ বলা হয়, এগুলোর অর্থ কি? ফজিলাতুল শেখ অর্থ হচ্ছে সম্মানিত উস্তাদ, সম্মানিত শিক্ষক। ফজিল অর্থ সম্মানিত, ফজিল অর্থ সম্মানিত। আর হাফেজাউল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তাকে হেফাজত করুন, আল্লাহ তাকে সংরক্ষণ করুন, তার উপরে বিপদ না হোক, এটার অর্থ এটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডাজ সৌদি আরবিয়া ফলো এনি মাধহাব? সৌদি আরব কি কোনো মাধহাব মানে? জি, সৌদি আরব মাধহাব মানে, তারা হাম্বলি মাধহাব অনুসারে তাদের দেশ চালায়। সৌদি আরবের আলেমরা সবাই মাধহাব মানে না, কিছু আলেম হাম্বলি মাধহাব অনুসারে চলে আর কিছু আলেম তারা এখতিয়ার করে, এখতিয়ার করে অর্থাৎ তারা বিভিন্ন বিভিন্ন মাধহাব থেকে বিশুদ্ধটাকে তারা গ্রহণ করে নেয়। এই দুই ধরনের আলেম সৌদি আরব রয়েছে, একটা হচ্ছে হানাফি মাধহাব মানে হাম্বলি মাধহাব মানে একগুলো এক বেশিরভাগ মানুষই, আর কিছু আলেম যারা এলমে অনেক বেশি গভীর তারা বিভিন্ন মাঝহাব থেকে যেটা বেশি শক্তিশালী সেই মাঝটাকে প্রাধান্য দেয় এবং সেটা অনুসারে চলে, আর যেখানে প্রাধান্য দিতে পারে না তারা হাম্বলি অনুসরণ করে চলে, হাম্বলি মাঝহাব অনুসরণ করে চলে। এরপরের প্রশ্ন না, সালাম সালাম সালাম, আর কিছু নেই আলহামদুলিল্লাহ, আমরা তিনটি প্রশ্নের উত্তর দিলাম, আর কোনো প্রশ্ন আসেনি, দেখি আসছে কিনা, দেখি না আর কোনো প্রশ্ন আসেনি। তো আজকের মতো আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আবার দেখা হবে আগামী মাসে। সেই সময় পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন, আমাকে সুস্থ রাখুন এবং দিনের উপরে সুপ্রতিষ্ঠিত রাখুন, এবং আকিদা বুঝার ক্ষেত্রে আমাদের মন মাইন্ডকে আল্লাহ তালা প্রশস্ত করে দিন, আমরা যেন বুঝতে পারি এবং সবসময় চিন্তা করি এটা যে হক যেখানে পাই সেটা আমরা গ্রহণ করব এবং বাতিল যেটা সেটা পরিত্যাগ করবো, যে বলুক না কেন, যে বলুক বাতিল সেটা বাদ দেব, আর যেটা হক সেটা যে বলুক না কেন সেটা আমরা গ্রহণ করব। এবং হক এবং বাতিলের মাপকাঠি হচ্ছে কোরআন এবং সুন্নাহ এবং সালাফে আজিল উম্মা এবং মতে সালফে সালে, এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।